সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পল্লি বিদ্যুৎ মিটার টেস্টার পদে চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির উপর প্রথম পর্বে 100টির MCQ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। মিটার টেস্টার পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য, তাই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জনক চার্লস ব্যাবেজ। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? কম্পিউটার স্মৃতি প্রধানত দুই প্রকার। LCD এর পূর্ণ রূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। PC অর্থ পার্সোনাল কম্পিউটার, CPU অর্থ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, 1 KB সমান সমান 1024 বাইট। কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড এইকিন। কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কী বলা হয়? ROM। কম্পিউটারে কোনটি নেই? বুদ্ধি বিবেচনা। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে স্টিভ চ্যাল ও জাভেদ করিম। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU। ইমেল কি? ইলেকট্রনিক্স মেল। কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? মাইক্রো প্রসেসরকে। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে? হার্ডওয়্যার। বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি হচ্ছে বিল গেটস। কম্পিউটারের বায়োস কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। কম্পিউটারের র্যাম কি? এটি র্যাম হবে, র্যাম হচ্ছে স্মৃতিশক্তি। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ। ইন্টারনেট ব্যবহারের বর্তমান শীর্ষ দেশ চীন। IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইন্টেল 4004। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? 1979 সালে। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? 4 প্রকার। চ্যাট অর্থ খুশ গল্প করা। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে হয়? 1996 সালের 4 জুন। কম্পিউটারে এই চিহ্নকে বলা হয় হ্যাশ চিহ্ন। ওয়েব অর্থ তরঙ্গ, মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্রাকার। অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার ব্যবহার নয় কোনটি? স্বপ্নে দেখা। মাউস ক্লিক বলতে বোঝায় মাউসের বাম বোতাম চাপা। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? কম্পিউট শব্দ থেকে। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? 3 ধরনের। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? এটি হচ্ছে পেন ড্রাইভ। নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার? বিজয়। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? ডাক বিভাগ। অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি। ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে? এডিট মেনুতে। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করা হয় ফন্ট ডায়লগ বক্সে। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম। বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয়? কিবোর্ডের বোতামে। কত সালে অ্যাপল অপারেটিং সিস্টেম 7 প্রবর্তন করে? এটি হচ্ছে 1971 সালে। কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? বাইটে প্রকাশ করা হয়। প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লেডি অ্যাডা আগাস্টা। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? এটি হচ্ছে মাল্টিমিডিয়া। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ড। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কী ছিলেন? গণিতবিদ। চ্যাট অর্থ খুশ গল্প করা। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্রাকার। নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে? কিবোর্ডের ডান দিকে। সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনিটর। ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ায় চূড়ান্ত নির্দেশ হচ্ছে কপি। অ্যাক্সেস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? ডাটাবেস। পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয়? প্রেজেন্টেশন। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী? MS এক্সেল। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? এটি হচ্ছে লেজার প্রিন্টার। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে IBM PC তৈরি? ইন্টেল। BOL কি? বাংলাদেশ অনলাইন লিমিটেড। অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি। ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? এডিট মেনুতে। কিসে
ক্লোজ কমেন্ট দিলে ডাটাবেসের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়। এটি হচ্ছে ফাইল মেনুর ক্লোজ কমেন্ট দিলে। নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি, ছবি আঁকা উইন্ডোজ 95 বাজারে এসেছিল 1995 সালের 25 সেপ্টেম্বর। জন্ম তারিখ হচ্ছে একটি ফিল্ড কম্পিউটারের ভাষায়। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়লগ বক্সে। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে এর প্রাণ। কম্পিউটার বুদ্ধি মানুষের চেয়ে কম। বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট। প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে সমস্যার সন্তোষজনক সমাধান। কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভস। বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের চাপ দিতে হয় বোতামে। লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এখানে কিছু বানান ভুল রয়েছে, আমি আপনাদের সেটি শুদ্ধ করে এখানে বলে দিচ্ছি। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাসের হাত হতে রক্ষা করা হয় তাকে বলা হয় অ্যান্টিভাইরাস। মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কী বলে, লজিক বোর্ড। দুটি কম্পিউটারের টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে হচ্ছে মডেম। কম্পিউটার গণনার একক হচ্ছে ওয়াইট। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম, স্প্রেডশিট। কম্পিউটার ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়, ন্যানো সেকেন্ড। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না, সফটওয়্যার। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়, তথ্য বা ডাটা। কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে, এটি হচ্ছে নির্দেশ অনুসারে। কম্পিউটার যন্ত্র কোনো ভাষা বুঝে, এটি হচ্ছে নিজস্ব ভাষা অর্থাৎ বাইনারি ভাষা। কম্পিউটার আউটপুট যন্ত্র নয় কোনটি, স্ক্যানার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। কম্পিউটার কার নির্দেশ অনুসারে কাজ করে, মানুষের। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করা হতো, গণনার। সফটওয়্যার শিল্পে বর্তমান দ্বিতীয় স্থান রয়েছে কোন দেশ, ভারত। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের বলা হয় নেটিজেন। ইন্টারনেটের উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম ইন্টারনেট। ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে, এটি হচ্ছে ডায়লগ বক্সে। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে, ফাইল। ফাইল এডিট হেল্প ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে, মেনু বারে। ফাইল সেভ করার জন্য কোন ধরনের মেনু প্রয়োজন, ফাইল মেনুর। ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন, ক্যাপস লক। F1 থেকে F12 পর্যন্ত কীগুলোকে বলা হয় ফাংশন কী। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান বাংলা ইংরেজি গণিতের উপর, মিটার টেস্টার পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে MCQ পদ্ধতিতে, সেই MCQ পদ্ধতিতে পরীক্ষার যারা প্রস্তুতি গ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের উল্লেখযোগ্য কমেন্ট পেলে কিন্তু আমরা আরও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী কিছু প্রশ্ন এবং সমাধান নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।